আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন তো চা পাতার ব্যবসার কথা শুনতে শুনতে অনেকে এখন পর্যন্ত বিরক্ত হয়ে পড়েছেন কিন্তু আমি বারবার একথা বলেই যাব কারণ এখনও অনেকেই রয়েছেন যারা কিন যারা কিন্তু চা পাতার ব্যবসা শুরু করবেন করবেন ভাবছেন কিন্তু এখনও করা হয়ে উঠছে না তো তাদেরকে বলে আপনি চাইলে কিন্তু এখনই চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন যদিও দীর্ঘ দুই আড়াই মাস যাবত আমাদের দেশে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে সারা বিশ্বেই আসলে এই অবস্থাটা বিরাজ করছে লকডাউনের কারণে করোনা ভাইরাসের কারণে তো আপনি এখন কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন কারণ এখন মোটামুটিভাবে প্রায় প্রত্যেকটা ব্যবসায়ী তাদের ব্যবসায়ী কার্যক্রম শুরু করছে এবং প্রত্যেকটা ব্যবসায়ী আসলে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে তো যদি আপনি ব্যবসা করেন করবেন ভেবে থাকেন তাহলে আমি মনে করি এখন আপনার ব্যবসা শুরু করার সময় এসেছে তো কীভাবে আপনি চা পাতা ব্যবসা শুরু করবেন কিভাবে আমাদের কাছ থেকে মাল নেবেন কিভাবে আপনি এই ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন এ সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে এই যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া রয়েছে দয়া করে এই নাম্বারে ফোন করবেন তাহলে কিভাবে আপনি ব্যবসাটা শুরু করা যায় বা কিভাবে আপনার ব্যবসা করে প্রচুর ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য আরও জানানো হবে তো আপনি অন্যান্য কোম্পানি বাদ দিয়ে কেন টিআজ আমাদের কোম্পানির সাথে ব্যবসা করবেন কারণ এই কোম্পানিটি দীর্ঘ আট বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে এবং মোটামুটিভাবে বাংলাদেশে একটা সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে তো যেহেতু আমাদের সারা বাংলাদেশেই এই চা পাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেহেতু আমি মনে করি আপনি যদি এই চা পাতাটা নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন বলে আশা রাখা যায় তো যদি আপনি মাসে মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান তাও আবার বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে আমি মনে করি চা পাতার ব্যবসা আপনার জন্য পারফেক্ট হতে পারে চা পাতার ব্যবসা আপনার প্রচুর সময় ব্যয় করতে হবে না প্রাথমিক পর্যায়ে হয়তো সময় ব্যয় করতে হবে কিন্তু একটা সময় যখন আপনার মার্কেট ভালো ছড়িয়ে ছিটে যাবে তখন আপনার অল্প সময় ব্যয় করেও কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন অনেক ক্ষেত্রেই একটা চাকরি ভালো মানের চাকরি করে যতটাকে ইনকাম করা সম্ভব না হয় একটা চা পাতার ব্যবসা শুরু করে আপনি তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি তো আশা রাখছি আপনি চা পাতার ব্যবসাটা শুরু করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে চা পাতের ব্যবসা শুরু করা যায় সে সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য ফোন করবেন সেই সেই আশীর্বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ